ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা ধরুন বাসে ট্রেনে টামে যখন যাই, কোন রূপের মানুষকে দেখলে গল্প করি না, এই জানিস একজনকে দেখলাম রে, কি কেঁদে বলেন না হেসে বলেন, কাঁদতে কাঁদতে বলেন না হাসতে হাসতে বলেন, হাসতে হাসতে বলেন। কিন্তু মুশকিলটা কি জানেন, আজকে যিনি দেখেছে তিনি দেখে আসার পর থেকে কি যে হয়েছে খালি কেঁদেই আকুল। আরে কি হয়েছে ভালো করে বল, কি দেখেছিস না দেখেছিস সেটা ভালো করে বল। তবে মুশকিল যে দেখে সে বলে না, এটা বুঝেন তো, যে দেখে সে বলে না আর যে বলে সে দেখে না। তাহলে একের দেখা অন্যের বলা ভুল হলেও হতে পারে, তাই না? আসলে এই যে দেখে সে বলে না এই কথার উপর একটা ছোট্ট কথা বলি। একটি ছেলে, এখন যেমন স্কুল হয়েছে, তখন তো স্কুল ছিল না, গাছের তলায়, গাছের তলায় পাঠশালা ছিল, গুরু মহারাজরা পড়াতেন পাঠশালায়। তা ছেলেটা পাঠশালায় প্রত্যেক দিন পড়তে যায়, আজকে বললে মা আমার আসতে একটু দেরি হবে, ওই যে ছেলেটি গেল সারা দিন আর ফিরছে না, সন্ধ্যা নেমে এলো রাত্রি হয়ে গেল, কি ব্যাপার? তাহলে গুরু মহাশয়ের বাড়িতেই হয়তো আছে, একদিন দুদিন তিন দিন খোঁজ করে দেখলো ছেলেটার খবর কিছু নেই, বললে আজকে তো পাঠশালাতেই আসেনি। ছেলেটা করেছে কি, বই ব্যাগ সব রেখে দিয়ে গাছের তলায় আর সোজা চলে গেছে ক্ষীরোৎসাই সমুদ্রের উপকূলে গিয়ে এক মনে এক ধ্যানে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে। এগুলো হচ্ছে পূর্ব জন্মার্জিত স্বীকৃতি পাওয়া। কেন না, ধ্রুব মহারাজ ভগবানকে প্রশ্ন করলেন, ভগবান দেখেছো আমার কত সাধনা, আমি এই মাত্র 12 বছর বয়সে তোমাকে পেয়ে গেলাম। প্রহ্লাদ বললে আমি 5 বছরে তোমাকে লাভ করলাম। ভগবান ধ্রুবকে পরীক্ষা দিলেন, চলো আমার সঙ্গে মলয়জ পর্বতে, আর পর্বতে গিয়ে দেখলেন শুধু মাথার খুলি, প্রত্যেকটা খুলির কপালে লেখা আছে ধ্রুব 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 ধ্রুব, এত জন্ম তুমি আমার সাধনা করে এসে, তবে এই জন্মে তুমি 12 বছর বয়সে আমাকে লাভ করলে, তাহলে বহু জন্মান্তরের সাধনা। আস্তে ছোট কর, ছেলেটা ক্ষীরোৎসাই সমুদ্রের উপকূলে বসে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে, একদিন দুদিন নয়, যখন 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ডাকছে শ্রী বিষ্ণু নারায়ণকে, লক্ষ্মী বলছে কি ব্যাপার বলো তো, ছেলেটার আহার নেই, ঘুম নেই, দিন রাত নারায়ণ নারায়ণ করছে, তা তুমি একবার যেতে পারছো না? বলছে লক্ষ্মী যেতে পারবো আমি, এখন কি বলবো না বলবো, তুমি বলছো আমি যাবো, একবার যাও না, কি সুন্দর গান গাইছে দেখো, কি গাইছে ছেলেটা, 2 লাইন শোনাই, নম নারায়ণ জগ মন মোহন ত্রিভুবন বন্ধন হরে মুরারে, নম নারায়ণ জগ মন মোহন ত্রিভুবন তারন হরে মুরারে, নম কমলাপতি তুমি কমলেশো, নম কমলাপতি তুমি কমলেশো, অভয় চরণ হরি হে ঋষিকেশ, নম নারায়ণ জগ মন মোহন নিতাই গৌর হরি 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 বল হরে মুরারে। এই চক্ষল আমি এসেছি, কে তুমি? আমি নারায়ণ। এসেছো প্রভু? হ্যাঁ, কিসের জন্য সাধনা? আমাকে একটা জিনিস দিতে হবে, কি নিবি তুই বল, কি পেলে তুই খুশি হবি বল, কেন তোর এত কান্নাকাটি?
এইটুকু ছেলে তুই, এই বয়স থেকে কাঁদছিস। বলে প্রভু জীবনে একটা জিনিস পাওয়ার খুব ইচ্ছা আছে। কি পাবি বল, কি পেলে তুই খুশি হবি? ও ভগবান তুমি দেবে তো? আরে দেব বলেই এসেছি তো। বলে দেখো ওপর মহলের লোকেদের তো বিশ্বাস নেই, ওরা এই এক কথা বলে পরক্ষণেই পাল্টি খেয়ে যায়। তা তুমি, আমি চাইতে পারি একটা শর্ত, তুমি শুধু মাথা ছুঁয়ে বলো, তুই যা চাইবি তোকে দেব। ঠিক আছে দেব, বল। ভগবান বলবো? হ্যাঁ বল। কি পেলে তুই খুশি হয়ে যাবি বল? জয় রাধে মাগো, কীর্তনটা হচ্ছে ভজনের জায়গা। প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে। চম্পার মাকে ডেকে দাও, ওই যে ভেজাচ্ছে। প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা কহে যে তার মুখ না দেখিবে। মনু সংহিতা 766 পৃষ্ঠায় বলা আছে, ভালো করে শুনে নিন। কেউ যদি নিশি ভোর হরি কথা শ্রবণ করে, তার 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। কেউ যদি হরিবাসরে হরি স্থানে একটা আন কথা বলে, তার 75 ভাগ মহাপাপ জন্মায়। তাহলে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি গিয়ে লাভ। খুব সাবধান। এই জন্য এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হয়েছে কি? সেই তো সকালে উঠেই বৌমা শাশুড়িকে ধরে মারবে। আবার বাবা কি সত্যি কথাই বলছি, সকাল হলেই কোমর বেঁধে লেগে পড়বে। হ্যাঁ সত্যি বলছি, এত হরিনাম হচ্ছে কিন্তু কোর্টে কেস ফাইল কি বন্ধ হয়েছে? বরঞ্চ ঝগড়া বেড়েছে পাড়ায় পাড়ায়, হিংসা বেড়েছে পাড়ায় পাড়ায়। কেন? যে হরিনামে গাছ নাচে মোরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। শিবাসের মোরা ছেলে বাঁচল, দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু জড়িয়ে ধরলেন বাসুদেবকে, বাসুদেবের গলিত কুষ্ঠ চলে গেল। মোরা গরু বেঁচে উঠলো কবিরজি। তাহলে যে নামে গাছ নাচে মোরা বাঁচে কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই নামে কাজ হচ্ছে না কেন? ওষুধ কি এক্সপায়ার হয়ে গেল নাকি? বলে হরি নাম ঠিক আছে ভাই, যে করছে সেও ঠিক নাই আর যে শুনছে সেও ঠিক নাই। মানে বুঝলেন না, ব্রাহ্মণও ঠিক নাই আর যজমানও ঠিক নাই। বুঝলেন না, ভাঙবো। হরি বল হরি বল। বুঝলেন না? না, ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, এই চ্যাপা করো নি, চুপ করে বসো। দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। দুধ এমন একটা জিনিস, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, অত ভিটামিন জন্মানো দূরের কথা, সারা লাল পড়ে পড়ে মরে যাবে, দীপ্তরিয়া হয়ে যাবে। কি? তাহলে দুধ খেলে জীবের উপকার হবে, হরিনাম শুনলে জীবের উপকার হবে, যদি আচারি ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। অনাচারি ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সম দুগ্ধন। সাপের এঠো করা দুধ খেলে যেমন ভেতরে গিয়ে বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে ভেতরে গিয়ে বিষক্রিয়া হবেই হবে। বোঝা গেল? ও নারায়ণ নারায়ণ, কি তুমি সত্যি দেবে? দেবো বল, কি নিবি? বড় বাসনা জেগেছে মনে, কি নিবি তাই বল না, কি নিবি বল? বহুদিনের ইচ্ছা, তুমি যদি দাও আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব। উমা বলার আগেই কাঁদছিস কেন? বড় বাসনা জেগেছে মনে, বড় বাসনা
জেগেছে মনে গো তোমার ওই চরণে কি নপুর ভব আশা আছে মনে তোমার ওই চরণে নপুর ভব আশা আছে মনে বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে তোমার ওই চরণে নপুর করো ওই চরণে নপুর করো আমি আর কিছু চাই না প্রভু ওই চরণে নপুর করো আর কিছু চাই না প্রভু ওই চরণে নপুর করো আমি আর কিছু চাই না প্রভু এইটার জন্য তুই এতদিন সাধনা করলি বলে এতদিন মানে কতদিন হলো 42,000 বৎসর হ্যাঁ এতদিন হয়ে গেল বুঝতেই পারিনি বিশ্বাস করো 42,000 বছর আগে সাধনা করেছিলি আবার 7 দিন পরে এমন ডাক দিলি আমাকে আসতে হলো বেশ তুই নপুর হতে চাস এই তো কিন্তু শোন তোর ইচ্ছা আমি পূর্ণ করব এটা সত্য যুগ তেতা যুগে তুই আমাকে পাবি না তারপরে তুই আমার চরণের নপুর হবি ও ভগবান তেতা যুগে তোমার সঙ্গে দেখা হবে না না হবে না না তেতা যুগেও তোমার সঙ্গে দেখা হবে হবে না হবে হবে না হবে দেখা যাক তুমি বলছো হবে না আমি বলছি হবে ঠিক আছে তুমি যাও ভগবান চলে গেলে ছেলেটা কিরাম চাল থাকে ছেলেটা কেমন চালাক দেখুন যেই মা লক্ষ্মী চলে নারায়ণ চলে গেছে বলে তুমি যাও আমি দেখছি যেই নারায়ণ চলে গেছে আবার কাঁদতে শুরু করেছে যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা কর এ অধমে অধম তারণ নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদিরাদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসুর যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো অধমে অধম তারণ গাইলেন সবাই গানটা যদি গান ভালো করে গেয়ে নিন বহু প্রাচীন গান নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধম তারণ যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধম তারণ আর গাইব কি জন্মিলে জীবের যদি না হতো মরণ কেবা তোমায় আরাধিত ও কাল বরণ যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময় যেতে হবে আছে ভয় তাই ডাকি হে দয়াময় তা না হলে কে পূজিত ও রাঙা যুগল চরণ যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধম তারণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন কি গো তোমাকে যে আমি অত করে বললাম ছেলেটা কাঁদছে একবার তুমি যাও তুমি গেলে না
বলে লক্ষ্মী আমি গেছিলাম, তা গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? আমি বলতে পারবো না। বলে আমি একবার যাবো কি? মা লক্ষ্মী বলছে আমি একবার যাবো। যাবে? আচ্ছা যাও। মা লক্ষ্মী এসেছে, খোকা খোকা, এই যে আমার নাম খোকা নয়, আমার একটা নাম আছে খোকা। কার নাম? তুমি খোকা খোকা করছো, তোকেই ডাকছি রে বাবা। আমার নাম খোকা নয়, আমার পরিচয় জানো তুমি? না, আমার পরিচয় জানো না? আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। আচ্ছা মনু, তা প্রভু এসেছিল? হ্যাঁ। তা কি বলে গেল? তুই কাঁদছিস কেন? আবার কাঁদছিস কেন? ও মামা, তুমি তো দেখেছো আমার সারা গায়ে উই পোকা লেগে গেছিল বলো? হ্যাঁ দেখেছি। তা প্রভুকে অত করে বললাম, প্রভু বলল কথা বলতে পারছি না, খুব খিদে পেয়েছে। ও মা, একটু কিছু খেতে দেবে? কেমন চালাক ছেলে দেখো। মা লক্ষ্মী বললেন, খাবারের তো আমার অভাব নেই, কি খাবি বল? তুমি যা দেবে পেটটা ভরলেই হবে। মা লক্ষ্মী বললে, বেশ তাহলে বস, আমি খাবার এনে দিচ্ছি। যা বসেছে মা খাবার এনেছে, মনু খেয়ে নে। বলে খাবো না। কেন খাবি না? বলে খাবো কি করি? কেন রে, হাত নেই তো? হাত আছে, বার করব দেখবে তুমি। যখনই হাত দুটো বার করেছে এইখান থেকে নেই। কেন? উই পোকায় খেয়ে নিয়েছে। মা বলে, আয় 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 আমার কোলে বস, আমি খাইয়ে দিচ্ছি। মায়ের কোলে বসেছে, মা লক্ষ্মীর কোলে। এবার মা লক্ষ্মীর মুখে খাবারটা দিতে যাচ্ছে, মনু বলছে, কিরে খাবি না? ও মা খাবো, একটা কথা বলো না। কি? তুমি শুধু একবার বলে দাও, তুমি শুধু একবার বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, তাহলে আমি সব খেয়ে নেব। মা তো ব্যাপারটা জানে না যে নারায়ণ বলে দিয়েছে তেতা যুগে দেখা হবে না, এটা তো মা লক্ষ্মী জানে না। মা বলছে, এইটা বলতে হবে, ঠিক আছে তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। সত্যি বলছো মা? সত্যি বলছি। বেশ, এইবার মনু খেয়েছে, হাত মুখ ধুয়েছে। ও মা দেখা হবে তো? আরে দেখা হবে কি, তেতা যুগে ভগবান তোকে কোলেও নেবে, তোর সঙ্গে দেখাও হবে। মনু বলে, এইবার বাড়ি যাও, গেলেই তোমাদের বেঁধে যাবে। কেন? নারায়ণ বলেছে দেখা হবে না, আর তুমি বলেছো দেখা হবে, এইবার তোমাদের ঝগড়া বাঁধবে, আমার তো কিছু নেই। এইবার বুঝতে পারে মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না, আপন মনে বলে দিয়েছে দেখা হবে। ও মা দেখা হবে, হবে, তোকে কোলে উনি আস। এইবার চলুন, সত্য যুগ শেষ হলো, তেতা যুগ এলো। সত্য যুগের ভগবান তেতা যুগে কোন রূপে এসছে? জোরে বলুন। সত্য যুগের ভগবান তেতায় কোন রূপ? তা এইটা সবাই বলতে পারছে না? প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি? তেতা যুগে রামচন্দ্র অবতার হলেন। যাই হোক, এক সময় আপনারা জানেন তো সীতা দেবী নাকি কিডন্যাপ হয়ে গেছিল, এটা শুনেননি? রামায়ণ পড়েননি? সীতাকে নাকি কে, হ্যাঁ ঠিক, কে নিয়ে গেছিল? রাবণ হরণ করেছিল, ঠিক বলেছ। যে বলে সে গণ্ড মূর্খ, আর যে শোনে সেও মূর্খ। এর জন্য বাল্মীকি জিস্ট পড়বেন, ওই কৃত্তিবাসী রামায়ণ পড়বেন। কেন? আরে বাবা কখনো নিজের মেয়েকে হরণ করে? রাবণের মেয়ে তো সীতা, যদি বলেন কি করে হয়, এটা কি করে হবে? ও মা, মন্দোদ্দরীর পূর্বজন্ম পড়েছেন? মন্দোদ্দরী পূর্বজন্মে একটা ব্যাং ছিল, এটা কি জানতেন? হরি বল হরি বল। এই ব্যাঙের আর এক নাম হচ্ছে মন্দা, যেমন ভেক, মন্দা আর ব্যাং, ব্যাঙের তিনটে নাম। ওই মন্দা থেকে মন্দোদ্দরী। তা যাই হোক, এক সময় মন্দোদ্দরী গর্ভবতী হলেন, রাবণ বাড়ি নেই, গর্ভপাত করিয়ে দিলেন লোহার মুসল দিয়ে মেরে, সেটা মাটির পাত্রে করে ভাসিয়ে দিলেন। কে মানুষ করলেন? মিথিলায় এসে পলি চাপা পড়ে গেছিল মা বসুন্ধরার কাছে, মানুষ হলো সীতা।
সীতুতে উঠলো নাম হলো সীতা, না হলে তো সীতা নাম নয়। মানুষ করলেন কে? বসুন্ধরা দেবী। কোন দিন রামচন্দ্র জানতে পারলেন? রামচন্দ্রও জেনে গিয়েছিলেন যে বসুন্ধরা দেবীর কাছেই সীতা মানুষ। কোন দিন জানতে পারলেন? যেদিন সীতার পাতাল প্রবেশ হলো। সীতা যখন পাতালে যাবে, মা বসুন্ধরার আনন্দের সীমা নেই। ভগবান জানতে পেরে গেছে বসুন্ধরার এত আনন্দে কেন। রামচন্দ্র জিজ্ঞেস করছে, মা বসুন্ধরা তোমার এত আনন্দ কিসের? বলে, তুমি বুঝবে না মায়ের কাছে মেয়ে এলে মায়ের কি আনন্দ হয়। তখন রামচন্দ্রের হেতু হলো এই বসুন্ধরা দেবী সীতার মা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যদি মন্দোদ্দরীর গর্ভজাত বস্তু হয় রাবণের কে হবে? মেয়ে। আর রাবণ যদি সীতাকে হরণ করত, তাহলে নিশ্চয়ই বিভীষণের স্ত্রী সরমা দেবীকে রাখত না সীতাকে দেখার জন্য। আর একটা গোপন কথা শুনবেন, প্রত্যেক দিন ইন্দ্র পারিজাত ফুল দিয়ে একটা করে মালা গেঁথে দিয়ে আসত রাবণকে সীতার পুজো করার জন্য। এইবার বুঝতে পারলেন তো? তা যাই হোক, রাম লক্ষণ দু ভাই সীতা অন্বেষণ করে বেড়াচ্ছে, সীতাকে পাওয়া যাচ্ছে না। পরিশ্রান্ত ক্লান্ত দেহ সরযুর তীরে রাম এসে বসলেন বটবৃক্ষের ছায়। এইবার একবারে সরযু নদীর ধারে জলের মধ্যে পাটা ভগবানের করেছে কি, ধনুকটা রেখেছে, ধনুকে চিবুকে দিয়া বসিলেন রাম। আমরা গালে হাত দিয়ে বসিলে চিনতে হলে, ভগবান ধনুকটা নিচে রেখে চিবুক দিয়ে বসে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে, এসে প্রণাম করছে, দাদা এ কি তোমার পায়ে রক্ত বেশি যাচ্ছে, কোথায় কেটে গেল? দেখি 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 দেখে রামচন্দ্রের পায়ে রক্ত নয়, ধনুকটা যে রেখেছে একটা ব্যাঙের ওপর চেপে গিয়ে ব্যাঙের মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। দাদা এ কি করলে তুমি? তাড়াতাড়ি রামচন্দ্র ব্যাঙটাকে কোলের মধ্যে তুলেছে, ভেক কিরে, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস প্রভু আমার লাগছে, সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, একবার কেন কাঁদলি না? ব্যাং বলে, প্রভু গো সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি, তুমি বলো না বলো না বলো না প্রভু, ও বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো, তুমি মারলে আমি আমি কাকে জানাবো, তুমি মরলে আমি কাকে জানাবো। তুই তো একবার আওয়াজ দিতে পারতিস। বলে, না প্রভু, সেদিনের আশা পূরণ হলো, সেদিনের আশা পূরণ হলো। রামচন্দ্র বলে, কোন দিনের আশা? শোনো প্রভু, তুমি বলেছিলে, এখন দেওয়া যাবে না, গৌরচন্দিকা শেষ হলে মালা দেবে। ও প্রভু, তুমি বলেছিলে না, এদিকে ধ্যান দিন, তুমি বলেছিলে তেতা যুগে তোমার সঙ্গে আমার দেখা হবে না, এই দেখো দেখা হয়ে গেল। চিনতে পারছো প্রভু, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মা, তুই ব্যাং হলি কি করে? বলে, প্রভু সে অনেক কথা। বল, ব্যাং হলি কি করে? বলে, প্রভু সে অনেক কথা। তুমি আমাকে বর দিয়ে চলে গেলে, মা লক্ষ্মী কৃপা করে খাইয়ে দিল, আমি গেলাম ঘুরতে ঘুরতে এক আশ্রমে, গুরুদেব করলাম কর্ণমুনিকে, সে আমার কর্ণমূলে দীক্ষা দিল। একদিন রাত্রিকালে গুরুদেবের চরণ সেবা করতে করতে হঠাৎ গুরুদেবের অঙ্গে নখাঘাত লেগে ছিঁড়ে গিয়ে রক্তস্খলিত হলো। গুরুদেব রক্ত দেখে চিৎকার করে বললেন, মনু যা তুই ভেক খুলে জন্ম নে, আজকে যেমন আমার চরণ থেকে রক্ত স্খলিত হয়েছে, একদিন নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তুই মরবি। আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে, গুরুদেব
আমি জেনে আপনার চরণে আঘাত দিইনি গুরুদেব, বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি। গুরু চরণে অপরাধ হলে পৃথিবীর কোথাও ঠাঁই হয় না, আমি জেনে শুনে আপনাকে নগাঘাত দিইনি গুরুদেব। মনো সত্যি বলছিস? হ্যাঁ গুরুদেব। তাহলে শোন, আমি যখন অভিশাপ দিয়ে দিয়েছি এত পেরানো যাবে না, কৃপাও করে দিচ্ছি। কি কৃপা করবেন গুরুদেব? তুই ভেগ হয়ে জন্মাবি বটে, কিন্তু মনুরে তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম ভগবানের হাতে, মৃত্যু পাবি ভগবানের হাতে, মৃত্যু পাবি। ওরে মনু তোরে কথা দিলাম ভগবানের হাতে, মৃত্যু পাবি মনু তোকে কথা দিলাম ভগবানের হাতে, মৃত্যু পাবি। ও ভগবান, কি গুরুদেব আমায় কৃপা করেছে, কেন কেন তোকে ব্যান করেছে, কৃপা করেছে? তাহলে দুষ ভগবান, তুমি এটাও জানো না, গুরুদেব যদি না আমাকে ব্যান করত তোমার সঙ্গে দেখা হতো না। ও ভগবান, একটা কথা বলি, কি যখন তোমার কোলেই উঠেছি তুমি তো বলেছিলে তেতাযুগে দেখা হবে না, কি গো? দেখা যখন হয়ে গেছে ভগবান, একটা ইচ্ছা পূর্ণ করো, কি বল? তোমার কোলে আমার মরতে দাও গো, তোমার কোলে আমার মরতে দাও গো, আমি আর কিছু চাইব না গো তোমার কোলে আমায় দাঁড়া। ও ভগবান, কি মরার আগে একটা ইচ্ছা পূর্ণ করে দিও। ভগবান তোমার মনে আছে তো, কি পরজন্মে আমাকে তোমার চরণের নপুর করবে, আস্তে তোমার চরণের নপুর করবে? হ্যাঁ করব, কিন্তু ভগবান একটা অনুরোধ রাখবে, কি আমাকে তোমার বাম পায়ের নপুর করবে আর আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে। ভগবান বলে হবে না। কেন হবে না? আরে দুটো পাই তো আমাকে দেবে, একটা গুরুদেবকে দেবে। আমি বলে দিচ্ছি, তুই বললেও হবে না, যে গুরুদেব তোকে ব্যাং জন্ম দিল, যে গুরুদেব তোকে মুখ দিয়ে রক্ত উঠার মৃত্যুর অভিশাপ দিল, তুই তাকে আমার চরণের নপুর করতে বলছিস? মনু হেসে বলে, ভগবান সত্যি তোমার বুদ্ধি নাই। কেন আমার বুদ্ধি নাই? বলে না, তুমি এটাও জানো না, কি ও ভগবান সত্যি বলো, তোমার কোন পা আগে পড়ে? বলে ডান পা। তাহলে তুমি বুঝলে না, গুরুদেবকে ডান পায়ের নপুর করতে বললাম কেন? এটা তুমি বুঝলে না ভগবান? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে, গুরু সামনে থাকে ভয় কি থাকে। তুমি ওই চরণের নপুর করো, গুরু সামনে থাকে তার ভয় কি থাকে, ওই চরণের নপুর করো, গুরু সামনে থাকে ভয় কি থাকে। ও ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় থাকে, কি গো? প্রেম সে বলো গুরু মহারাজ, কি ভগবান, কি এইবার আমায় মৃত্যু দাও। ভগবান বলে, সত্যি মরবি? হ্যাঁ মরব। না মনু, তোকে মরতে দিলে তো চলবে না। কেন ভগবান? বলে মনু, তোকে এখন মরতে দেবো না, কি করবে? তোকে আমি মানব দেহ দেব। মানব দেহ নিয়ে কি করবি? ভগবান বলে, মনুরে তোর সব ইচ্ছা আমি পূর্ণ করে দেব, তুই আমার একটা ইচ্ছা পূর্ণ কর। তোমার আবার ইচ্ছা আমি পূর্ণ করব? ভগবান তুমি আমাকে হাসাচ্ছ না কাঁদাচ্ছ? ভগবান বলে, আমি যা বলছি তাই শোন, চুপ করে দাঁড়া, তোকে মানব দেহ দি। ভগবান রামচন্দ্র ওই ব্যাংকে মানব দেহ দিয়ে দিলেন।
ব্যাং মানব হয়ে গেল। মনু বলছে ভগবান মানুষ কেন করলে, আমি তো মৃত্যু চাইলাম। ভগবান বলে তোকে মরতে দিলে আমার চলবে না, তুই চুপ করে দাঁড়া। ও ভগবান তুমি নিচে নামছো কেন? বলে মনু রে জীবনে কোনোদিন কারো কাছে কিছুই চাইনি, কিছুই চাইনি, আজকে তোর কাছে, তুই আমার কাছে অনেক চাইলি, আমি তোর কাছে একটা জিনিস চাইবো মনু, আমায় তুই দে। মনু বলে ভগবান আমি দেব, তুমি কি বলছো? ভগবান বলে চুপ করে দাঁড়া, আমি যা করছি শুধু দেখে যা, কি করবে তুমি? ভগবান রামচন্দ্র বলে মনুরে জীবনের শেষ ইচ্ছাটা পূর্ণ করতে দে। গুরুদেব বশিষ্ঠ আমায় বলেছিল সেই গুরু বাক্য পালন করতে, মনুরে একবার দাঁড়া তোকে একটা প্রণাম করি, 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 তুই আমার জ্ঞানে রাখি মনুরে খুলে দিলি, দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি, তুই আমার গানে রাখি প্রণাম করি, তুই জ্ঞানে রাখি খুলে দিলি, হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালাইলি, হরি 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 খুলে জ্ঞানের প্রদীপ জ্বালাইলি, জ্ঞানে রাখি খুলে দিলি, মন তোকে প্রণাম করি। ও ভগবান ও কথা বলতে নেই অপরাধ হবে, মনুরে তোকে দ্বাপর যুগে আমার চরণে নপুর করে নিয়ে যাব, নপুরের জন্ম বলবো বলেছিলাম, বলে দিলাম, গৌরচন্দীকে একটা টেনে দিলাম, কেমন? তোকে শুধু দ্বাপরে নয় কলিতেও নিয়ে যাব, না হলে তোর ঋণ শোধ হবে না। ও মনুরে, ও মনুরে, চব্বিশ বছর বয়সে যেদিন আমি সন্ন্যাসে যাব, যেদিন আমি সন্ন্যাসে যাব, তোকে পিয়ার কাছে রেখে যাব, পিয়ার কাছে রেখে যাব, কেন জানিস? আমার সঙ্গে থাকতে থাকতে তোর দেহটা তো কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, কাঁদবে, ও মনু তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, যেন গৌর বলে কাঁদে না রে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবে, গৌর বলে যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, হরি হরি বলে কাঁদে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন বেঁধেছে দুটো মেয়ের ঝগড়া। একজন বলছে তুলনা করেই ছাড়বো, একজন বলছে হবে না। ও মায়েরা, আমার কিন্তু কিছু মনে করবে না, মেয়েদের ঝগড়া বাঁধলে বেশ দেখতে ভালো লাগে। এ এক পা এগিয়ে যায়, ও এক পা পিছিয়ে যায়, ও এক পা এগিয়ে যায়, এ এক পা, হয় না এরকম? কে শোন প্রিয়া, পৃথিবীতে এমন কোন বস্তু নেই যাকে তোর গৌরাঙ্গ রূপ পরাজিত করবে। কে বলছে? কাঞ্চন। বুঝলেন না? আরে নালা নালা দেখেন না, জলের নালা, ওতে একটু হাত ঘেরা দিয়ে দেখবেন জলের গতি কিরকম বাড়ে। আজকে অনেকে অনেক কথা বলে, উজ্জ্বল নীলমণি গন্ধ পড়ে দেখবেন, যদি জটিলা ফুটিলা না থাকতো রাধারানীর কৃষ্ণ প্রেম হতো না। ঠিক তেমনি কাঞ্চনা না থাকলে বিষ্ণু প্রিয়া দেবীর গৌর প্রেম হতো না, বাধা।
পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, ভক্তিতে ভাই বাধা এলে তবেই ভক্তি গাঢ় হয়। পৃথিবীতে বাধা পেলে জলের গতি বেড়ে যায়, ভক্তিতে ভাই বাধা হলে তবে ভক্তি গাঢ় হয়। বোঝা গেল? যত বাধা আসবে তত মঙ্গল, তত তোমার এগানোর জেদ বাড়বে। বোঝা গেল না? এখন বিষ্ণু প্রিয়া দেবী বলছে হবে, কাঞ্চনা বলছে হবে না। কি দেখলি? চলুন চলুন চলুন। দামিনি দাম দাম রুচি দর সয়ে দূরে গেয় দর তাকে দাম। যারা বরাবর কীর্তন শোনেন তাদেরকে বলতে হবে না, যারা কম কীর্তন শোনেন তারা একটু বলুন তো, কটা দ বললাম? আচ্ছা যে কেউ বলুন, এই পাড়াটাকে আগে দেখি কটা দ হলো, ক্যান্সেল। এ পাড়া কটা দ বললাম গো? হায় হায় হায়, এ পাড়ায় কম লোক আছে, এই পাড়ার লোক বলবে কটা দ বলে? তিনটে, একদম ফার্স্ট ক্লাস ভুল, কোনো চিন্তা। ওই পিছন পাড়া থেকে আওয়াজ আসবে একটা, আরেকবার বলবো, শুনে নেবেন? দামিনী দাম দাম রুচিদর সয়ে দূরে গেয় দর তাকে দাম। বলো বলো, ঠিক বলেছো, বলো। পাঁচটা একদম ফার্স্ট ক্লাস ভুল। আদব অপশন, দামিনী দাম দাম রুচিদর সয়ে দূরে গেয় দর তাকে দাম, হচ্ছে না? দামিনী দাম দাম রুচি দর সয়ে দূরে গেয় দর পকি দাপ। দেখেও বলছে ছটা, কিরকম চোখ দেখো। আচ্ছা আটটা হলো না কেন, ছটা হলো না কেন, সাতটাই হলো? কারণ কি? সাথে কি ছিল? আরে ছোটবেলায় পড়ুনি, হ্যাঁ সাথে সমুদ্র। বাবা কিরম করে বলছে, এটা জানা প্রশ্ন এসেছে, সাথে সমুদ্র। এই সাতটা সমুদ্র কি কি? টপ টপ বলো। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলইস তথা, সাতটা সমুদ্র আস্তে। সাতটা সমুদ্রের তত্ত্ব জানো তো? বলে এটা আবার জানবো নি, বিয়েতে সাত পাক ঘুরেছি। যাক, তত্ত্বে গেলে আজকার কীর্তন শোনা হবে না, এখন ওটা থাক। চলো তাহলে, সাতটা সমুদ্রের সঙ্গে ভগবান গৌর সুন্দরের তুলনা করছেন কেন? শোন কাঞ্চনা, সাত সমুদ্রের বাড়ি যদি একত্রিত করা হয়, সাতটা সমুদ্রের গুণ যদি একাধিক ভাবে বিশ্লেষণ করা হয়, তাও আমার গৌরাঙ্গ গুণের কাছে পরাজয় স্বীকার করে। তাহলে দামিনী মানে, দামিনী মানে কি? কীর্তন শুনলে হবে না। পদ মানে পদার্থ, তার যদি না বোঝো অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা ব্যর্থ, চানা মুড়ি খাও ঘর চলে। কি বুঝতে হবে না? শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে, শাশুড়ি বলছে আমি সকালেই চলে যাবো। কোথায় যাবে? তারকেশ্বর চলে যাবো। এখন শাশুড়ি সকালবেলায় রেগে মেগে তারকেশ্বর যাবে, ট্রেনে উঠে বসেছে কৃষ্ণনগর থেকে হাওড়া, হাওড়া থেকে আবার তারকেশ্বর শিয়ালদা, কৃষ্ণনগর থেকে শিয়ালদা, হাওড়ায় গিয়ে আবার তারকেশ্বর নৌকাল ধরবে। ও ট্রেনে উঠে বসেছে, ব্যাস মুখের সামনে একজন এসে দাঁড়ায়, মোর হাওড়ে মোর হাওড়ে মোর হাওড়ে, এত চিৎকার করেই যাচ্ছে। বুড়ি বলছে জায়গা পাওনি কেন? আমার বৌমা তোমাকে কত টাকা কন্ট্যাক্ট করে পাঠিয়েছে। কি বলছেন ঠাকুমা? তখন তখন থেকে খালি মুখের সামনে দাঁড়িয়ে মরশালা বুড়ি মরশালা বুড়ি, আমি বুঝতে পারি।
আমি বুঝতে পারিনি তুমি কি বলতে চাইছো। আরে ঠাকুমা আমি আপনাকে বলি আবার মিথ্যে কথা, তখন ধরে মরসালা বুড়ি মরসালা বুড়ি। হ্যাঁ আরে না ঠাকুমা আমি মশলা মুড়ি বেচছি। ও তাই তো বলবে, এই আপনাদের অবস্থা ওই রকম হয়ে গেছে, বুঝতে না পারলেই মশলা মুড়ি তাই না। এবার হাওড়া থেকে তারকে স্বর্ণকালে বসেছে, বৌমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছে, মানে মনের একটা কষ্ট তো, বিয়ে হয়ে সেই 13 বছর বয়সে এসেছিল স্বামীর দ্বীপে, আর এখন 63 বছর বয়সে স্বামীর দ্বীপে ছেড়ে চলে যাচ্ছে রাগ করে, কত কষ্ট বুকে। সেই অবস্থায় কোলের কাছে একজন দাঁড়িয়েছে, কামড়ে বউ কামড়ে বউ কামড়ে বউ। বুড়ি আর কিছু না বলে এবার জুতোটা খুলেছে, এই যেই বলেছে কামড়ে দেবো, একবারে বুড়ি জুতোটা মুখের কাছে দিব, জুতো দেখেছো এত ভালো ভালো মেয়ে ছেলেরা থাকতে বুড়ো মানুষের গালে কামড়ে দেব কামড়ে দেব, আমার গালে কি আছে। আরে ঠাকুমা আপনি ভুল করছেন, জুতোটা না বান আবার জুতো পেটা করব। হ্যাঁ কামড়ে দেব আমার গালে কি আছে, বুড়ো মানুষ আমি, গালের কাছে এসে খালি কামড়ে দেব কামড়ে দেব। আরে ঠাকুমা আপনি ভুল করছেন, আমি বলছি কামড়ে দেব, ভালো করে বলতে পারো না কমলা লেবু। ও ঠাকুমা বলে বলে জিভ হড়হড়ে হয়ে গেছে, দেখবেন যারা গাড়িতে হকারি করে পরিষ্কার আওয়াজ বেরোয় না, বেরোয় প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এই প্রিয়া দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা, দমন পরাজয়, বিদ্যুতের মালার কান্তি যদি গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা করা হয়, বিদ্যুৎ চমকায় দেখেছেন এক ঝলক পৃথিবীটা আলো করে দেয়, তাই না বাবা। কিন্তু কাঞ্চনারে আমার গৌর বিদ্যুৎ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হৃদয়ে একবার চমক দেয় রে, চমক দেয় রে, এ তো আলো দেয় আবার নিভে যায়, আলো দেয় আবার নিভে যায়। কিন্তু গৌর রূপ বিদ্যুৎ যদি কারো হৃদয় গগনে একবার চমকা, কারো হৃদয় গগনে একবার চমকা, সঙ্গে থাকে গৌর বিদ্যুতের এই মহিমা, জন্মে জন্মে সঙ্গে থাকে গৌর বিদ্যুতের ওগো বেদে যার না পায় সীমা, গৌর বিদ্যুৎ হরি তালে দামিনী দাম দমন রুচি দর্শয়ে, রুচি মানে শোভা, দর্শন করে দেখলাম বিচার হবে না, দূরে গেও দরপকিদা দর্পক অন্দর্প দর্প, হ্যাঁ দর্পক মানে মদন দেব, তারও দর্প দমন করে দিল। সেটা আপনারা কামদেবের দর্প দমন করেছে এটা কোন লীলায় প্রকাশ পেয়েছে যদি করে থাকে আপনারা শুনেছেন, সূর্য পূজা গানের গৌরচন্দিকা শুনেছিলেন তো, কামিনী কাম কলিতা তুচ্ছ মানস গতি আছে গজজিনী মন্দা, কামিনী কাম তার মানে কি, জগতের পুরুষ দেখলে কামিনীদের কাম জাগরিত হয়, কিন্তু আমার গৌরকে দর্শন করলে যার কাম আছে সে নিষ্কাম হয়ে যায়। বোঝা গেল আস্তে, আর কি দেখলি শোন পিয়া, আমার কাছে 5টা জিনিস আছে, তো একটাই হেরেছি, এখনো 4টে আছে, কিসের সঙ্গে বা তুলনা করবে শোন, কি বলবো পিয়া রে, ও পিয়া শোন কুসুম তাহে কিসে বাগা নই রে, ও গো শোন কুসুম তাহে কিসে বাগা নাই রে,
পাতর অরুণ সন্তান আসতে শোন ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা আসতে ও মাইরা ফুলের সঙ্গে মহাপ্রভুর তুলনা হবে এই শোন ফুল ভালো বস্তু ফুল নালে ভগবানের সেবা হয় না এটা সত্য কিন্তু ফুলে কাঁটায় ভরা কিরকম ছোটবেলায় পড়েছি না আমরা কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখলাভ হয় কি মহিতে ফুলে কাঁটা ভরা আবার এমন ফুল আছে যাতে কাঁটা নেই পোকা ভরা বাজারের ফুল ভগবানকে দেবেন কাঁটা পোকায় ভরা বেছে দিতে পারবেন কিন্তু আপনার মন ফুলটা যে ভগবানকে দেবেন তাতে যে কাঁটা পোকা আছে আপনি কি বাঁচতে পারবেন বললে ও ভাই মন ফুলই তো ভগবানকে দিতে বলছে সবাই মন ফুল ভগবানকে দিতে পারেন আগে কাঁটা পোকাটা ভেতর থেকে বাছুন তবে তো মন ফুলটা ভগবানকে দেবেন তাই নাকি মন ফুলে আবার কাঁটা পোকা আছে হ্যাঁ রে কাঞ্চনা হ্যাঁ প্রিয়া বল না মন ফুলে কটা কাঁটা কটা পোকা বিষ্ণু প্রিয়া বলে শুনবি কাঞ্চনা পাঁচটি কাঁটা ছয়টি পোকা পাঁচটি কাঁটা ছয়টি পোকা পাঁচটি কাঁটা ছয়টি পোকা পাঁচটি কাঁটা ছয়টি পোকা মন ফুলেতে যাই গো দেখা পাঁচটি কাঁটা ছয়টি পোকা মন ফুলেতে যাই গো দেখা পাঁচটি কাঁটা ছয়টি পোকা পাঁচটা কাঁটা ছয়টি পোকা ছটা পোকা কি এটা আপনারা জানেন কাম কোদল মোহমদ মাছচর্চ পোকাগুলোকে ধরতে পারবেন কে এ সহজে ধরা খুব মুশকিলে পোকা আর পাঁচটা কাঁটা কি কি এটা আবার বলতে গেলে কারো গায়ে লেগে যেতে পারে বলবো কি বলবো জাতি বিদ্যা মহাপঞ্চ রূপ যৌবন এ বচ আদি পঞ্চ কণ্টকা বুঝলেন না জাতির অহংকার এই যেমন আমাকে দেখেন না আমি খুব অহংকার নিয়ে থাকি কেন ব্রাহ্মণ হ্যাঁ জাতিটা কি বর্ণে শ্রেষ্ঠ হ্যাঁ বর্ণে শ্রেষ্ঠ কি ব্রাহ্মণ ঠিক করে বলো ব্রাহ্মণ তবে এই তুমি কাঁদে মুচি মুচি নিয়ে কীর্তন হবে মুচির ছেলে খোল বাজাতে দূরে থাকবে এই যদি তোমার মনোভাব হয় আমি ব্রাহ্মণের ছেলে এই সব জাতের সঙ্গে চটে বসে হরিনাম শুনবো ও ভাই তোমার জন্য হরিনাম নয় এই জাত্য অভিমানটা ত্যাগ করতে হবে এবার বিদ্যার অহংকার আমি এমএ পাস তুমি কত দূর টু পর্যন্ত পড়ে হরিনাম করতে চলে এসেছি হয় বলো ক্লাস টু ক্লাস আরে ক্লাস নয় ক্লাস ভালো করে বলতেও পারে না এই যদি মনোভাব হয় আমি শিক্ষিত ব্যক্তি আমি চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো তোমার জন্য হরিনাম নয় তাহলে জাতিবিদ্যা মহত্ব আমার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে আমি চটে বসে হরিনাম শুনবো ও ভাই তোমার জন্য হরিনাম নয় জাতিবিদ্যা মহত হচ্ছে এইবার রূপের অহংকার তবে কিছু মনে করবেন না রূপের অহংকারটা থাক বলবো নি এটা কিন্তু পুরুষদের কম আছে এটা আমার মায়েদের একটু বেশি থাকে যদি দেখতে একটু সুন্দরী হয় বাবা কালো মানুষের পাশে বসতেই চায় হ্যাঁ কিন্তু একবারও জানে না কদিন থাকবে ওগো সুন্দরী দুদিনের ওই রূপের মাধুরী তোমার যৌবনে লাগিলে ভাটা হবে ওগো সুন্দরী দুদিনের এই রূপের মাধুরী হ্যাঁ যৌবন চলে গেল তো হরিণ জয় রাধে আর এটা জেনে রাখুন ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে রূপের অহংকার জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন এ বচ আদি পঞ্চকণ্টকা এই পাঁচটা অহংকার ত্যাগ করতে পারলে
अहंकार शून्य हुए सदा लहो नाम आपनी नीर अभिमानी अन्ने दियो मान हरि नाम करलेई काज हो जाबे अत सोजा हरि नाम करलेई कि काज हो जाबे खूब सोजा जिनिस अरे की बोलछेन मशाई आपनी जानेन आमी बछरे एक लक्ष टाका शुधु दान करी कि हबे ताते तुमी उद्धार हो जाबे শুনে রাখুন কথাগুলো হয়তো অনেকের গায়ে বাঁধবে শাস্ত্র বলছে যো পরোভি ধরে সদা সো বহু দান কিয়ান কিয়া যো পরোদার হরে সদা সো বহু তিরত কিয়ান কিয়া যো মুহ মে প্রচা কালি সো মুহ মে হরি নাম লিয়াল দিয়া মালুম হ্যায় কি নহি মালুম ঠাকুমা বলছে কিছু বুঝতেই পারে না যো পরোভি ধরে সদা যে সর্বদা পরের মেরে নব এই যার মনোভাব তার দান করেই কি আর না করে বুঝলেন যো পরোদার হরে সদা যে সর্বদা পরোদারের অত তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি পরের কথাটা মায়েদের খুব ভালো করে শুনে নিতে হবে যো মুহুমে পরচা কলি যে মুখে সর্বদা পরচর্চা পরহিংসা পরনিন্দা করি সেই মুখে হরি নাম করে কি আর না করে এদিকে গালাগালিও পারব এদিকে হরি নামও করব লাভ কি হবে কোন লাভ না ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন শুনে নি পাঁচটা অহংকার জেনে গেলাম ছটা পোকাও চিনে গেলাম এই পাঁচটা কাঁটা ছয়টি পোকাকে যদি উড়িয়ে দিতে পারেন বেছে দিতে পারেন তবে মন ভুলটা ভগবত সেবায় নিয়োজিত করতে পারবেন পাতর অরুণ সন্ধ্যা এই এইবার প্রভাতের সূর্য বলছে সোন কাঞ্চনা প্রভাতের অরুণে ঘোরার বিন্দু মাত্র তাপ নাই রে প্রভাতের অরুণে তাপ আছে ঘোরার বিন্দু মাত্র তাপ নাই রে প্রভাতের অরুণে তাপ আছে এই শুন প্রভাতের সূর্য উদয় যারা টাইগার হিলে গেছেন দার্জিলিং তারা সূর্য উঠা দেখেছেন গোটা ঘেমে চান হয়ে যেতে হয় তাহলে ওতে তাপ আছে কিন্তু আমার গোরা চাঁদের বিন্দু মাত্র তাপ নাই কিন্তু কি হয় জানিস যদি গৌর রূপ সূর্যের কিরণ কোনো ভাগ্যমান ভাগ্যবতীর হৃদয় আকাশে একবার পড়ে যায় একবার পড়ে যায় ওতে তাপ আছে আর এ কিরণে কি হয় জানিস তাপ জ্বালা জুড়াইয়ে যায় রে গৌর সূর্যের কিরণ হৃদয়ে লাগলে তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে বলি যার হয়েছে সেই তো জানে হরি 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 বল বোঝা গেল তাহলে কটা হলো বিদ্যুৎ সোনফুল সূর্য তিনটে হয়ে গেছে আর দুটো আছে নাকি পাঁচটা সাতটা করবো ভেবেছিলাম কিন্তু এখানে নটা বেজে গেছে পাঁচটা সেই ছাড়ব কিরে পাঁচটায় ছেড়ে দি আর দুটো বলে দিলেই হয়ে যাবে কিন্তু দেখ পিয়া তোর সঙ্গে তিনবার ঝগড়া হয়ে গেল কিন্তু তবুও না ঠোঁটটা খালি চড়চড় করছে কেন মনে হয় আবার বলি মনে হয় আবার একটা বলি বলিহারি 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 বলিয়ার হারি বলিয়ার হারি ও প্রিয়া ও প্রিয়া গোটা রূপের চাই বলি আরে ও প্রিয়া রে
পারো বলি হারি ও বিয়ারে গোড়া রূপে যাই বলি হারি এই যে বলিহারিটা আমি বলছি একটু খেয়াল করুন, কিন্তু একটা কথায় তিনটে উত্তর আছে। বলিহারি 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 একটা বলিহারি মানে বাহবা দেওয়া। ও ভাই এই যে দারুণ বাজাচ্ছ বলিহারি, বা 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 বলিহারি। আর একটা বলিহারি বলিহারি যতবার গোড়া রূপের কথা বলি ততবার হারি ততবার হারি বলিহারি 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 গোড়া রূপের যাই বলিহারি ও পিয়ারে গোড়া রূপের যাই গৌরী হরি হরি ও পিয়ারে গোড়া রূপে গোড়া রূপে গোড়া রূপে যাই বলিহারে। সুধাকর মানে কি? প্রতি বছর রূপগান হয় না, এগুলো তোমরা শোনোনি না, মনে নেই না, এগুলো ভেঙে কেউ বলেনি। কোনটা? হেরি সুধাকর মানে কি? সুধাকর মানে চাঁদ। হেরি সুধাকর আস্তে। ওই গগনের চাঁদ মনে মনে ভাবলো মনে মনে ভাবলো আমার মতো দেখতে সুন্দর কেউ ত্রিভুবনে না, সেই গগনের চা এই গগনের চা যেদিন গোড়া চাঁদকে দেখলো গোড়া চাঁদকে দেখলো চাঁদ দেখে চা চাঁদ দেখে চা মুগলু কালো মুগলু কালো মনে মনে ভাবলো মনে মনে ভাবলো আমার তো আর গোড়া চাঁদের মাথার ওপরে থাকা শোভা পায় না শোভা পায় না। ও মাইরা আজকে লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। সুসাইড মানে বোঝেন না, ছাদ থেকে পড়ে। আমি বলছি না, যে বলছে সে আবার মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতেন পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। কি বলছে শুনুন, যখনই চাঁদ নিচে পড়ল দশটা টুকরো হয়ে গেল, মহাপ্রভু বললে চাঁদ তুই যখন আমার চরণে শরণ নিয়েছিস তোর ওই দশটা টুকরো দিয়ে আমার চরণের দশটা নখারও বিন্দু করে দিলাম। হেরি সুধা কাজা মুরছি চরণ তলে হেরি সুধাকর মুরছি চরণ তলে হেরি সুধাকর
मुरची चरण तले रे सुधा कर मुरची चरण तले पड़ु दर्शन करु पद रे भरी घोड़ा रूपे जाय बोलियारी ओ पियारे घोड़ा निताई गौर हरि हरि ओ पियारे घोड़ा रूपे घोड़ा रूपे सुवर्ण वरण हेरि निज कुवनन मानी आपन मनोस्तापे निज तनु जारी भस्म सम कराई ते पैठलो अनलो संतापे पैठलो अनलो संतापे बुझले किचु बुझले ना चांदे संगे तुलना होलो ताओ हेरे गेलो ताले कटा होलो चारटे होये गेलो চাঁদের ক্ষমতা আছে কিন্তু মুশকিলটা কোথায় জানেন তো চাঁদের আলো অন্ধকার গুহায় প্রবেশ করে না কিন্তু আমার গৌর চন্দ্রের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে আর একটা আনন্দের কথা শুনবেন চাঁদ রাতে ওঠে সকালবেলা ডুবে যায় সূর্য উদয় হয় আবার অস্ত যায় কিন্তু মুশকিলটা কোথায় জানেন আমার গৌর সূর্যের কিরণ আমার গৌর চন্দ্রের আলো যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে ভাগ্যাকাশে একবার উদয় হয় একবার উদয় হয় বুক বাজিয়ে ধরে রাখুন আমার কথাটা একদিন কাজ দেবে কাঞ্চনা শুনেরা একবার উদয় হলে অস্ত্র যায় না একবার উদয় হলে নিতাই গৌর হরে একবার উদয় হলে অস্ত্র যায় না একবার উদয় হলে অস্ত্র যায় না যদি অস্ত্র যায় আর জীবনে উদয় হয় না উদয় হলে অস্ত্র একবার যদি উদয় হয় আর অস্ত্র যায় না আর অস্ত্র গেলে যদি কোনো অহংকারী ব্যক্তির হৃদয় থেকে গৌরচন্দ্র অস্ত্র চলে যায় জন্ম জন্মান্তরেও আর উঠবে না বোঝা গেল তাহলে চাঁদের সঙ্গে তুলনা হলো না আর বাকি আছে মেয়েদের সব থেকে প্রিয় জিনিস কি সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ এই সুবর্ণ মানে সোনা বাবা তবে একটা মজার ব্যাপার কি জানেন সোনা বললে না অহংকার খুব বেড়ে যায় যদি বিশ্বাস না হয় হঠাৎ করে পাঁচ ভরি সোনা কিনে পরে ফেলবে দেখবে চলাফেরার ভাব গতি বদলে যাবে হ্যাঁ সে একটা আলাদা ভাব এসে যায় শরীরে সত্যি বলছি কথাতে টান টান এসে যাবে কি গো কেমন আছো হ্যাঁ সোনা পড়লে অহংকার যাবে কিন্তু গৌর সোনাকে আশ্রয় করলে জন্ম জন্মান্তরের অহংকার দূরীভূত হয়ে যায় সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয় গৌর সোনাকে আশ্রয় নিলে মৃত্যুর ভয় দূরে যায় বোঝা গেল তাহলে সোনাতেও তুলনা হবে না কেন সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিয়ে দিল অগ্নিকুণ্ডে কে বলছে শুনুন পদে বলা আছে সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্তাপে নিজ তনু জারি ভস্ম সম করাইতে পৈঠল অনল সন্তাপে পৈঠল অনল সন্তাপে বোঝা গেল মুশকিলটা কোথায় জানেন বাজারে সোনা ক্ষয় হয় ক্ষয় না
এক ভরি কিনলে পাঁচ বছর পরে এক ভরি থাকবে কি গো? কি হবে? ক্ষয়ে যাবে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? গৌর সোনার একটা গুণ আছে, যারা একবার ব্যবহার করা ধরে ফেলবে যতদিন যাবে তত বৃদ্ধি হবে, যতদিন যাবে তত বৃদ্ধি হবে, দিন যাবে তত বৃদ্ধি হবে, দিন যাবে তত বৃদ্ধি হবে। কেন এই কেন এটা হয় বলে বুঝলে না? ভজন করলে ওজন বাড়ে, ভজন করলে ওজন বাড়ে। যারা রোগা আছে মনে মনে ভাবছে কাল থেকেই লেগে যাবে, ভজন করলে ওজন বাড়ে না? বললে দেহের ওজন বাড়ে কিনা বাড়ে বলতে পারবো না, তবে ভক্তির ওজন বাড়ে। যা সমবিধি কো অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠো, তুলনা দিবার নাহি ঠো, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, নিরুপম গৌর কিশ, নিরুপম গৌর কিশ, ওকে গৌর কিশ রে এ বাগডাঙ্গা নিরঞ্জন কলোনি মেঘনাথ নন্দী মহাশয় নব মন্দির নির্মাণ প্রকল্পে 1001 টাকা দান করলেন। চলুন সবাই মিলে এবার ব্রজে যাত্রা করি, বৃন্দাবনে না গেলে তো ভগবানের রূপ দেখা যাবে না। চলুন বৈদ্যনাথ ঘোষ, মাতা সরসীবালা ঘোষ, মাতা বাসন্তীবালা ঘোষ ও ভাই দীনবন্ধু ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করছেন পুত্র জয়দেব ঘোষ, পুত্রবধূ পারমিতা ঘোষ, নাতনি ছন্দ্রা সুনন্দা, লক্ষ্মী নন্দিতা, নাতি জামাই মিঠু শুভঙ্কর সম্রাট, পৌনাতি নাতনি সৈনাক টুসি লাকি মৌরী ঘোষ মুরুটিয়া নদিয়া। দান আংশিক পরিবারের মঙ্গল কামনায় পালার ব্যয়ভার বহন করেছেন নীলিমা ঘোষ, স্বামী অসিত ঘোষ, পুত্র অভিজিৎ ঘোষ অমিত ঘোষ, পুত্রবধূ সংযুক্তা হাজরা ঘোষ, নাতি অভিরূপ ঘোষ, পরিবার বর্গ গণ মুরুটিয়া নদিয়া। ঈশ্বর সুধীর বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করেছেন স্ত্রী তারামণি বিশ্বাস, পুত্র সৌমেন বিশ্বাস, পুত্রবধূ তৃপ্তি বিশ্বাস, নাতি সুদর্শন, নাতি বউ রিম্পা ব্যানার্জি বিশ্বাস, পৌনাতি সমৃদ্ধ বিশ্বাস, গোয়াবাড়ি নদিয়া। ঈশ্বর অনিমা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে পালার ব্যয়ভার বহন করেছেন স্বামী বীরেন্দ্রনাথ মণ্ডল, পুত্র সমর মণ্ডল, মৃত্যুঞ্জয় মণ্ডল, কন্যা অর্চনা মণ্ডল ও জ্যোৎস্না সরকার, পুত্রবধূ সুচিত্রা হাসি মণ্ডল, জামাতা অসিত মণ্ডল, চিত্র সরকার, নাতি সায়ন নয়ন অমিত চয়ন, নাতনি মুনমুন, নাতি বউ সোনালি, রিঙ্কি পৌনাতি সৌনক, গোয়াবাড়ি নদিয়া। পিতা বলরাম ঘোষ, মাতা ঈশ্বর কাশীদাসী ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করেছেন কন্যা সবিতা ঘোষ, জামাতা মৃণাল কান্তি ঘোষ, নাতি মৃগাঙ্ক ঘোষ, নাতনি মমতা ঘোষ, নাতজামাই সুনীল ঘোষ, নাতবউ মৌসুমী ঘোষ, পৌনাতি সৌমদীপ, পৌনাতনি সৃজা মৌমিতা সোনামি গোয়ালবাড়ি নদিয়া। যাই হোক, যাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের পালা,
যারা দান করছেন তারা যে উদ্দেশ্য নিয়ে দান করছে ভগবান যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করে, এবং যাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই লীলা তারা যেন গোলোক বৈকুণ্ঠ ধামে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। চলুন এবার বৃন্দাবন যাব, একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলুন সবাই মিলে গান। মন চল যাই, মন চল যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন 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 রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাগণ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় মদন মোহন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর গিরি গোবর্ধন। কেশী ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশী ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশী ঘাট বংশী বট মদন মোহন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধনুবৎসগণ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজ রাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজ রাজ। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, রামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। চলো যাই মধুর বৃন্দাবন, এটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রোহিণী নন্দন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় 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 জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সিজান্য ভাবাদ পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই নিতাই গৌর হরি হরি বল। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি, সবাই বলছেন, বললে মনে হয় একটু জোর হতো। বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি, ¶¶
रानी हमारी माँ, रानी हमारी, रानी हमारी माँ, रानी हमारी। सबाई मिले गाइबें तो सबाई मिले बाहू तुलन वाले हमारे राधा रानी हमारे लोकन से प्यारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारे प्रेम से बाहू तो लो। अरे हाथ ऊंची करेगा तो पैसा नहीं लगेगा ना, उठाओ ऊंचा करो। ब्रह्मा शंकर ध्यान न पावे, ब्रह्मा शंकर ध्यान न पावे, ब्रह्मा शंकर ध्यान न पावे, ब्रह्मा शंकर ध्यान ऋषि मणि सब ध्यान लगावे, ऋषि मणि सब ध्यान लगावे, ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार ना पावे, ऋषि जुगी मणि ध्यान लगाए, ऋषि मणि सब ध्यान लगावे। ये सुनो इंद्र, इंद्र इंद्र के देवता देर রাজা ইন্দ্র, সেই ইন্দ্র কি করেছিল জানো? রাধা তত্ত্ব জানবার জন্য বৃন্দাবনে গিয়ে শুধু 3 বছর কি করেছিল? ইন্দ্র করো তো রাধা রানী হমারি, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, প্রেম সে বলো রাধা রানী কি আওয়াজ নেই? স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, স্বর্গেশ্বরী রাধা রানী, কবি নেহি রায়তা ভিকারী রাধা রানী হামারি, বিনোদ গান সে প্যারি রাধা রানী হামারি, বিনোদ গান সে প্যারি রাধা রানী হামারি, বৃন্দাবন মে রাধে রাধে, গোকুল মে রাধে রাধে, নন্দগাঁও মে রাধে রাধে, বরসানা মে রাধে রাধে, দানগলি মে রাধে রাধে, মানগলি মে রাধে রাধে, কুঞ্জগলি মে রাধে রাধে, শতদি মে রাধে রাধে, প্রেম সরোবর কুসুম সরোবর রাধে রাধে, মানস গঙ্গা চকলেশ্বর মে রাধে রাধে, ঠান্ডি বন মে ऋषि घर में, निकुंज वन में, हिधु वन में, ताल वन में, तामल वन में, मधुवन में, निधुवन में, आलता पहाड़ में, छपन्न कोटोरा, मंडी वन में, कितली वन में, कोकिला वन में, जोर से बोलो बरसाना में,
हलता बाहर में दान गली में राधे राधे गुंज गली में राधे राधे सेतोदी में राधे राधे टेबल में राधे राधे लोबन में राधे राधे कंबन में राधे राधे चेरी गली में राधे राधे मदन महान जी राधे राधे दामोदर जी राधे राधे गोपीनाथ जी राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे खुदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे कपि कुंड में राधे राधे टेबल में राधे राधे लोबन में राधे राधे मधुबन में प्रेम से बोलो राधा रानी की जय। राधे राधे जब चले आएंगे बिहार राधे राधे जब चले आएंगे बिहारी मालूम नहीं है ना हाथ ऊंचा करो देखो क्या करते हैं राधे राधे जप चले आएंगे बिहार राधे राधे जप चले आएंगे बिहार आएंगे बिहारी चले शाम के प्यारी आएंगे बिहारी राधे राधे जप चले आएंगे बिहार चले बिहारी राधा मेरे भोले भाली चंचल बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी हस्ते हस्ते एकटा आमी बोली एकटा अपनारा बोलुन भालो लागबे राधा मेरी सागर गोविंद की हबे এই রাধা যদি সাগর হয় কৃষ্ণ কি হবে আলাদা করা যাবে না একসঙ্গে রাখতে হবে দেখি কে বলতে পারে রাধা মেরি সাগর রাধা মেরি সাগর তরঙ্গে হে বিহার তরঙ্গে হে বিহার তরঙ্গে হে বিহারি রাধা মেরি সাগর তরঙ্গে হে বিহার राधे राधे जप चले आएंगे बिहारी राधा मेरी मिचरी ए राधा जदि मिचरी है गोविंद की हम एटा सहज तो बोलो आलादा करा जाबे ना एक संगे रखते हबे मिचरी होले बुझते पारि राधा जदि बिजली है गोविंद की हबे के बोलते बाताशा के बोलते चीनी मेघ हबे दोकाने गिये मिजरी चाहिले मेघ दे बोलछी एक संगे रखते हबे आलादा करा जाबे ना राधा मेरी मिचरी कीर्तन शुद्ध सुनले हबे ना भेतरे ढुकते हबे बुझले ना भेतरे ढोकार कथा बोललाम केनो एई देखो माइक मैन बोलते पारबे एटा की बोलुन तो एटाके आपनारा की बोलें ता कत बड़ भूल उत्तर दिलें जानेन एटा तार नय एटा तारेर कभार सेमाल भेतरे आछे সেখানে হাত লাগলেই শর্ট খাবে এই আমাদেরও সেই অবস্থা সব কবাত ধরে বসে আছি ভেতরে কেউ ঢুকতে পারে না রাধা মেরি মিচরি রাধা মেরি মিচরি রাধা মেরি মিচরি মিষ্টি স্বাদ হে বিহারি রাধা মেরি মিচরি মিষ্টি স্বাদ হে বিহারি কেউ কেউ মনে মনে ভাবছে আমি বলতে যাচ্ছি राधा मेरी मिजरी राधे है बिहारी राधा मेरी
मिचड़ी मिष्टि स्वाद है बिहारी, राधा मेरी मिचड़ी मिष्टि स्वाद है बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। प्रेम से बोलो जय जय श्री राधे। भक्तमंडली भक्तिमती मायरा যদি কেউ মন্দির নির্মাণ প্রকল্পে দান করতে চান, যারা নিয়ে এসেছেন দান করবেন, যারা আনেননি পরবর্তীর কথা ভাববেন। লক্ষ্য আমাদের একটাই, হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে হবে। অতএব প্রত্যেকের এটা যেন লক্ষ্য থাকে, কেমন? কারণ আমাদের মধ্যে সত্যি কথা বলতে ঐক্যবদ্ধতাটা নেই যেটা অন্যান্য ধর্মে আছে। আছে, হ্যাঁ। আপনি দেখুন